আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, হঠাৎ করে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে, যে কারণে আপনি ফেসবুকে প্রবেশ করতে পারছেন না। তো প্রিয় দর্শক, আমরা চলুন জেনে নিই কেন এমনটি হয়েছে। হঠাৎ করে বাংলাদেশে একসঙ্গে ফেসবুক সমস্যা দেখতে পেয়েছেন ব্যবহারকারীরা। ফেসবুক কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে তেমন কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে ফেসবুকের আপডেটের কারণে এই সমস্যা হতে পারে। বাংলাদেশ ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগ ইন করতে পারছে না, এমনকি ফেসবুক সক্রিয় থাকা আইডিগুলো স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাচ্ছে। তবে ফেসবুকে সাইবার হামলার শিকার হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার ব্যবহারকারী মঙ্গলবার রাত 9:21 দিকে তাদের অ্যাকাউন্ট থেকে হঠাৎ লগ আউট হওয়ার কথা জানিয়েছেন। তবে ঠিক কী কারণে এই সমস্যা হয়েছে তা এখনও স্পষ্ট করেনি ফেসবুক কর্তৃপক্ষ। তবে দর্শক, আশা করা যায় যে খুব শীঘ্রই এই সমস্যাটির সমাধান হবে। তো সর্বশেষ আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন টুডে এডুকেশন মিডিয়া। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।